বন্ধুরা আজকে তোমাদের সামনে যে ভিডিওটি আসছে সেটি হলো ব্যাংকের চাকরি তাও তোমরা নিজের নিজের এলাকায় কাজ করবে বলে রাখি আজকের ভিডিওটা প্রায় পঁচিশ মিনিটের হয়ে গেছে তার কারণ হলো ভিডিওর মধ্যে স্যারের কল রেকর্ডিং অনেকটা ডিটেলসে আছে তো তোমরা ডিটেলসে সমস্ত কিছু বুঝবে আজকের ভিডিওটা আমি একটু সারসংক্ষম বলে রাখি এখানে সম্পূর্ণ ফ্রেশার ছেলে আবেদন করতে পারবে সরাসরি এখানে তোমাদের কোনো ইন্টারভিউ হবে না হ্যাঁ বন্ধুরা নো ইন্টারভিউ কি হবে সেটা তোমরা রেকর্ডিং তোমরা সমস্ত কিছু শুনতে করতে হবে একটা যেটা সব থেকে বড় জিনিস যে এখানে যারা যারা জয়েন করবে বা যারা যারা এখানে কাজটা পাবে সেটা কিন্তু ডিরেক্ট ব্যাংকের আন্ডারে এবং তোমাদের যাই হোক না কেন তোমাদের আসতে হবে হয়তো কলকাতায় কিন্তু তোমাদের চাকরি হবে নিজের নিজের কাছের ব্রাঞ্চ বা নিজের নিজের এলাকা বলতে পারো সেখানে তো যাই হোক দেই না করে পুরো ভিডিওটা দেখে নাও কারণ স্যারের ভিডিও আজকে অনেক বড় আছে সেই জন্য এটা প্রিমিয়ার করলাম না যাই বন্ধুরা চলুন এবার আমরা স্যারের কল রেকর্ডিং শুনবো তারপরে ভিডিও অটোমেটিকলি শেষ হয়ে যাবে ভালো করে মন দিয়ে পুরোটা প্লিজ একটু টাইম

আমরা ডাইরেক্টলি ব্যাংকিং এর হায়ারিং করি ব্যাংকিং এর সেলস এর জবের হাইরিং করি ওকে এখানে কোনো অফ রোল বলে কোনো বস্তু নাই এটা টোটালি ফ্রি অফ কস্ট হায়ারিং এর আগেও তোমরা অনেক অ্যাড আমার কাছ থেকে পেয়েছো এবং তোমরা পড়েওছো নিজেরা তো যেহেতু আমাদের এখন অনেক কিছু হাইডিং চলছে সেহেতু ওই জন্য তোমাদের বিশেষ করে ফ্রেশার দের জন্য সেহেতু ওই জন্য আমরা তোমাকে ফোনটা করতে বলেছি বা আমি তোমাদের সঙ্গে কথা বলতে চেয়েছি ওকে স্যার তাহলে স্যার একটু চাকরির ব্যাপারে যদি ডিটেইলসটা বলতেন আর লোকেশন অবশ্যই পুরো প্রোফাইলটাই তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি যদি এরপর যদি কোনো ক্যান্ডিডেট ডাউট থাকে তাহলে অবশ্যই তারা আমাকে ফোন করতে পারে ঠিক আছে এখন এক্সিস ব্যাংকে ফ্রেশারদের জন্য সেলস এর হাইডিং চলছে অনলি ফর সেলস সেলস মানে ফিল্ড সেল যেটা মনে করো আগে ফ্রেশার রাও বা এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট রাও যে মনে করো আগে ব্রাঞ্চ যেত ইন্টারভিউ দিত ফেস টু ফেস তোমার অনেক ক্যান্ডিডেট ইউটিউব থেকে এসছে আমার অবশ্য আমার ক্যান্ডিডেট তোমার ক্যান্ডিডেট অবশ্যই আমার নাম জানে নাম্বারও জানে কিন্তু এখন সেটা এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট হাইডিং এখন কটা দিন বন্ধ আছে অনলি ফর ফ্রেশার ক্যান্ডিডেট হাইডিং চলছে অনলি ফর ফ্রেশার কোনো এক্সপিরিয়েন্স নয় আমি কোনো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের কথা এখন বলছি না অনলি ফর ফ্রেশার ক্যান্ডিডেট হাইরিং চলছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল এর হাইরিং দের জন্য কলকাতায় হচ্ছে জব লোকেশন হচ্ছে নিয়ারেস্ট তোমার যেখানে বাড়ি তার থেকে 10 থেকে 15 কিলোমিটারের মধ্যে নিয়ারেস্ট লোকেশন তোমার প্লেসমেন্ট হবে ইন্টারভিউ যেটা বলছি আমরা এটা ইন্টারভিউ না এটা হচ্ছে একটা অ্যাসেসমেন্ট ওটা হচ্ছে কি রকম আমি বলে দিচ্ছি ক্রাইটেরিয়া কি কি আছে হচ্ছে প্রথমে এই জন্য পয়সা কোম্পানি হচ্ছে এক্সিস ব্যাংক এক্সিস ব্যাংক এ টোটালি ফ্রি অব কষ্টে হয় এখানে কোনো টাকা পয়সা কিছু লাগে না ট্রেনিং এর জন্য কোনো টাকা পয়সা কিছু লাগে না এবার থার্ড যে কিভাবে হাইরিংটা হচ্ছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ইন্টারভিউ ইন কলকাতা প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার এই ইন্টারভিউটা হচ্ছে কলকাতাতে গোটা কেউ মেদিনীপুর থেকে আসছে কেউ নদীয়া থেকে আসছে অনেকে মালদা থেকে যাচ্ছে অনেকে মুর্শিদাবাদ থেকে যাচ্ছে যাচ্ছে আবার কলকাতারও ক্যানিডেড ওখানে আসছে মানে সোনারপুর বারুইপুর ক্যানিং ওই সাইড থেকে আবার বসিরহাট গঙ্গা এখান থেকেও সে আসতে পারে আচ্ছা স্যার কলকাতায় তো স্যার ইন্টারভিউ টা হচ্ছে কিন্তু যারা ধরুন মেদিনীপুর বা নদীয়া থেকে যারা যাবে বল মেদিনীপুর অল ওভার ওয়েস্ট বেঙ্গল এর ইন্টারভিউ কলকাতায় হচ্ছে ওকে মানে তারা কিন্তু নিজের লোকেশনে আমরা বলছি এটা আমরা বলছি ইন্টারভিউ কিন্তু একচুয়ালি ওটা ইন্টারভিউ না ওটা বলে একটা অ্যাসেসমেন্ট হচ্ছে আচ্ছা আমি বলে দিচ্ছি প্রসেসটা কি রকম একটা ক্যান্ডিডেট যেদিন ওই মঙ্গলবার টাইম দা থাকে 10 থেকে 12 টার মধ্যে পৌঁছাতে হয় ক্রাইটেরিয়াটা কি আছে ক্রাইটেরিয়া হতে হবে 22 থেকে 26 বছরের মধ্যে বয়স হতে হবে আচ্ছা এডুয়েশন পাস হতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বাইক থাক আর না থাক সেটা পরের কথা ড্রাইভিং লাইসেন্সটা থাকতে হবে ইটস ম্যান্ডেটরি কারণ বল দিচ্ছি কারণগুলোও বলে দিচ্ছি স্যার কারোর যদি লার্নার থাকে হবে না আচ্ছা লার্নার যদি থাকে তাহলে বাইক ওর কাছে যদি বাইক থাকে তাহলে বাইকের রেজিস্ট্রেশন নাম্বারটাও দিতে হবে মানে ওর জামে ওর নামে যে বাইকটা রেজিস্ট্রেশন হয়েছে সেটাও দিতে হবে এবং লার্নার লাইসেন্সের অ্যাক্টিভেট লার্নার লাইসেন্স রাখতে হবে মানে মনে করো অনেকে থাকে না অনেকে অ্যাপ্লাই করেছে করে দিয়ে দিল সাবমিশন ওটা ওরকম না অনেকে যেটা লার্নার লাইসেন্স প্রপারলি পাই যেটা এটা ভ্যালিডেট আছে এই টু এই ডেট উইথ বাইক আছে বাইকটা রেজিস্ট্রেশন তার নামেই আছে তাহলে সেটা ভ্যালিডেট করতে পারে ওকে ক্লিয়ার কিন্তু ওটাতে অনেক চাপ হয়ে যায় ড্রাইভিং লাইসেন্স থাকলে কোনো বাইকটাই কিছু চাইবে না ক্লিয়ার বয়স হতে হবে বাইশ থেকে ছাব্বিশ সিভি হতে হবে ফ্রেশার কোনো এক্সপিরিয়েন্স নয় আমি কোনো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট এখন আমরা হাইরিং করছি না বর্তমানে আচ্ছা ঠিক আছে কারণ টোটালটাই এবং এই এই ক্যান্ডিডেট যে যাবে সে নিজের কলডিতেই সিলেকশন হবে কাউকে আমাকে না ওকে হেল্প করতে হবে না এইচ ওকে পুশ করতে হবে কাউকে কিছু করতে হবে না আমরা ওকে জাস্ট একটু বলে দেব যে একটু এদের ইংলিশ কমিউনিকেশনটা ঠিক থাকে যাতে মানে ইংলিশের কোশ্চেন যেগুলো আসবে অ্যাসেসমেন্ট বাট বলতে গেলে কিরকম টাইপের ক্যান্ডিডেটটা ব্রাঞ্চে ক্যান্ডিডেটের ইন্টারভিউ লোকেশনে গিয়ে পৌঁছালো ক্যান্ডিডেটটা আমাকে ইনফর্ম করলো যে স্যার আমি পৌঁছে গেছি ওখানে যে ইনি এই স্যার আছেন তাই তিনি বলবেন যে দেখো এই জবটা কিন্তু সেলসের জব এখানে মার্কেটে ঘুরে কাজ করতে হবে এটা কিন্তু অফিসে বসে ডিউটি নয় তোমরা জানো তো করতে পারবে তো জিজ্ঞেস করবে ঠিকঠাক যদি ওখানে বলে হ্যাঁ আমি করতে পারবো তাহলে অবশ্যই তখন আমাদেরকে এই চেন মনে করবে যে ওকে এবার অ্যাসেসমেন্ট লিঙ্কটা পাঠাবো ওর মেল আইডিতে এক্সিস অ্যাডমিন থেকে এক্সিস অ্যাডমিন থেকে ওর কাছে একটা অ্যাসেসমেন্টের লিঙ্ক যাবে ওখানেই ও বসে বসে রেজিস্ট্রেশন করবে মানে ওর আইডি ওর ফটো ওর বায়োডাটা ওখানে সাবমিট করবে দিয়ে ওখানেই ওর কাছে দেওয়ার সঙ্গে ওর কাছে অ্যাসেসমেন্টের লিংক চলে আসবে ওই অ্যাসেসমেন্টটা ওখানে বসেই কোনো অফিসে বসেই এক্সিসের অফিসে বসেই ও অ্যাসেসমেন্ট দেবে কলকাতায় বসে দেওয়ার পর আমি যদি সে ওখানে বসে বসে সে যদি শর্টলিস্ট হলো তাহলে আমি তখনই বলে দেবো যে সেটা শর্টলিস্ট হয়ে গেল শর্টলিস্ট হলো মানে তখন তাকে সাত তার একদিন বা দুদিন পর তার মেলে ব্যাংক এক্সিস ব্যাংকিং ট্রেনিং বলে ওর কাছে একটা মেল ঢুকবে সাত দিনের ওয়ার্ক ফ্রম হোম ট্রেনিং হবে যার জন্য কোনো পয়সা করে কিছু লাগবে না ট্রেনিংটা যদি সে ঠিকঠাক ভাবে নাই তারপর ট্রেনিং এর পরে ট্রেনিং অ্যাসেসমেন্ট হয় ট্রেনিং অ্যাসেসমেন্ট হয় মানে প্রত্যেকটা ট্রেনিং নেওয়ার পর তো একটা পরীক্ষা নাই সেরকম পরীক্ষা নেবে যে তুমি ঠিকঠাক ট্রেনিং নিয়েছো কিনা যদি ওই ট্রেনিংটা তুমি কোয়ালিফাই করো ওখানেও তুমি পনেরোটা কোশ্চেন থেকে পনেরোটা কোশ্চেন ঠিকঠাক হবে অনলাইনে ওয়েব ক্যামেরার সামনে তোমাকে এক্সামটা দিতে হয় ঠিক আছে তোমাকে স্যার ট্রেনার তোমাকে গাইডও করে দেবে যে কিভাবে তুমি এক্সামটা দেবে তুমি দিয়ে দিলে ওই এক্সাম টা কোয়ালিফাই করলেই তখন তুমি কিন্তু তোমার কাছে ডাইরেক্টলি এইচ থেকে ফোন ঢুকবে যে তোমার সিভি টা আমাকে দাও এবং তোমার প্যান তোমার কাছে লিঙ্ক লিঙ্কে তুমি প্যান কার্ড তোমার সব ডকুমেন্টস সাপলোড করো তোমাকে অফার দিয়ে দেওয়া হচ্ছে তোমার কোনটা এবং সে জিজ্ঞেসও করবে যখন ওরা সিভি চাইবে তোমাকে জিজ্ঞাসাও করবে মানে যদিও সেকেন্ড টেস্ট টা যদি কোয়ালিফাই করে তখন তোমার ব্রাঞ্চ বাড়ি কোথায় তোমার কোন ব্রাঞ্চ টা কাছে হবে চেষ্টা করবে এইচ আরে তোমাকে লোকাল ব্রাঞ্চে দেওয়ার আচ্ছা মানে নিজের বাড়ি পাশে যে ব্রাঞ্চ গুলো থাকে লোকাল ব্রাঞ্চে যাওয়ার চেষ্টা করতে কিন্তু ইন্টারভিউ অল ওভার ওয়েস্ট বেঙ্গল ইন্টারভিউ কলকাতাতেই হচ্ছে তোমরা ভাবছো যে না আমি কলকাতা বা কলকাতা গেলে কলকাতা পাবো না এরকম নয় কারণ আমি যদি বলো প্রমাণ নেন স্যার তোমরা আমাকে পার্সোনাল ফোন করো আমি অবশ্যই তোমাকে আমি ক্যান্ডিডেটকে ফোনে লাগিয়ে দেব অয়ন আছে যে বাড়ি হচ্ছে খড়গপুর ইনডার ভেতরে সেই ছেলেটা আগের সপ্তাহে এসেছিল ছেলেটা অ্যাসেসমেন্ট ক্লিয়ার করলো আজকে সে মার্সার টেস্ট পরীক্ষা দিয়ে দিয়েছে মানে ট্রেনিং এর যে অ্যাসেসমেন্ট সেটা বলা হয় মার্সার টেস্ট সেই অ্যাসেসমেন্টটা দিয়ে দিয়েছে আশা করি ও কোয়ালিফাই করে যাবে মানে নিজের যেটা কনফিডেন্স আছে ও কোয়ালিফাই করে যাবে কোয়ালিফাই করলে তাহলে নিজের এবং ওর কাছে চলে আসছে যে ও যখন ট্রেনিং করেছে ট্রেনিং এর সময় চলে আসছে এক্সিস ব্যাংক খড়গপুর ক্লাসটা বুঝতে পেরেছো মানে এটা ও খড়গপুর ইন্টারভিউ দিলো কলকাতায় কিন্তু চাকরি পাবে খড়গপুর টু ইন্দোর মধ্যে আর তাকে আর এখানে আসতে হবে না এবং তা ওই যে একবারই সেই যাবে কোন ডকুমেন্টেশন বা আর কোনো কিছুর জন্য সে আর কলকাতা যাবে না এবং এটার এই যে ক্রাইটেরিয়া চলছে এটা কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার এবং শুক্রবার ইন্টারভিউ হচ্ছে এই যেমন এইবার মঙ্গলবার শুক্রবার যে বন্ধ ছিল সেহেতু বুধবার বৃহস্পতি হয়েছে দুদিনই পর পর তো এটা কোনো মানে ইন্টারভিউর জন্য নয় জাস্ট ওখানে পৌঁছাও অ্যাসেসমেন্টটা দাও যদি অ্যাসেসমেন্ট কোয়ালিফাই করে যাও তোমার কাছে ট্রেনিং হবে সাত দিনের ট্রেনিং ট্রেনিং কোয়ালিফাই করলে তোমাকে এই সাথে ফোন করে তোমাকে ব্রাঞ্চ দিয়ে দেওয়া হবে জব এখানে আবেদন করতে স্যার মানে কোন কোয়ালিফিকেশনটা কি লাগবে আমি তো বলেই দিচ্ছি কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন ম্যান্ডেটরি এইচএস পাস ক্যান্ডিডেট দয়া করে ফোন করবেন না ডিপ্লোমা পাস ক্যান্ডিডেট দয়া করে ফোন করবেন না এবং প্রপারলি ফিমেল ক্যান্ডিডেট বলে দিচ্ছি মানে ফিমেলদের জন্য বলছি ম্যাডাম এটা কিন্তু অফিসে বসে ডিউটি নয় এটা কিন্তু প্রপারলি সেলস জব এটা মার্কেটে ঘুরে কাজ এবং ড্রাইভিং লাইসেন্স কিন্তু লাগবে বয়স হতে হবে বাইশ থেকে ছাব্বিশ ফ্রেশার অনলি ফ্রেশার যদি কারোর চান্স তোমার কাছে কোনো এক্সপিরিয়েন্স আছে তুমি কোথাও কাজ করছো তোমার কাছে কোনো ডকুমেন্টস নেই তাহলে কিন্তু সিভি ফ্রেশার করেই দেবে আমি কিন্তু এক্সপিরিয়েন্স সিভি নেবো না ডকুমেন্ট যদি থাকে তাহলে সেটা যখন এক্সপিরিয়েন্স হায়ারিং হবে তখন তুমি আসবে স্যালারি ফ্রেশারদের জন্য যে স্যালারি তুমি নর্মাল ইন্টারভিউ দিয়ে যেটা পেতে সেটাও এখানেও সেম স্যালারি আঠারো টাকা সিডিসি যদি কলকাতা লোকেশন হয় তাহলে উনিশ হাজার দুশো চৌত্রিশ টাকা সিডিসি যদি আরবি লোকেশন হয় তাহলে আঠারো হাজার সাতশো চৌত্রিশ টাকা সিডিসি পাঁচ হাজার টাকার হেরফের মানে পাঁচশো টাকার হেরফের আছে কলকাতা লোকেশনে যেহেতু স্যালারি স্ট্রাকচারটা বেশি আরবি মানে ওয়েস্ট বেঙ্গল লোকেশনে সেহেতু স্যালারি স্ট্রাকচারটা পাঁচশো টাকা কম স্যালারি কলকাতা লোকেশন হলে ষোলো হাজার পাঁচশো আসবে যদি আরবি লোকেশন মানে ওয়েস্ট বেঙ্গল লোকেশন হয় তাহলে ষোলো হাজার টাকা আসবে কেটে কেটেছে সবকিছু কেটে ঘটে আর যেমন আলাদা করে তাহলে ঠিকই আছে জব জব লোকেশন রোল হচ্ছে সেম যে তোমাকে মার্কেটে ঘুরেই কাজ করতে হবে নিয়ে থেকে লিড জেনারেট করতে হবে অ্যাকাউন্ট ওপেনিং অ্যাকাউন্ট ওপেনিং করতে হবে কারেন্ট এবং সেভিংস কোনো ইন্টারভিউ দেওয়ার দরকার নেই কেবল তুমি আসবে অ্যাসেসমেন্টটা দেবে ওখানে এইটা তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি ফ্রেশার ওখানে স্ট্রিক্টলি বলতে আমি ফ্রেশার তোমাকে ড্রাইভিং লাইসেন্স আছে হ্যাঁ আছে জব রোল জানো এইটুকুই জিজ্ঞেস করবে জব রোল জানো জব রোল তুমি বললে যে হ্যাঁ এটা মার্কেটে ঘুরে কাস্টমার কনভিন্স করে লিড জেনারেট করে অ্যাকাউন্ট ওপেন করতে হবে তুমি ঠিক আছে তাহলে তুমি এখানে বসো তোমার কাছে টেস্ট লিঙ্ক আসছে আমাদেরকে ওনারা মেল করবেন আমরা তোমাকে টেস্ট লিঙ্ক পাঠিয়ে দেবো তুমি বসে বসে টেস্টটা দেবে এবং সেই টেস্টটা এক্সিস অ্যাডমিন থেকেই যাবে কোনো আদার্স কোনো কোম্পানি থেকে মেল যাবে না এক্সিস থেকেই যাবে তুমি এক্সিস থেকেই ফিল আপ করবে ওখানেই রেজিস্ট্রেশন করবে কোনো রেজিস্ট্রেশন করতে এক পয়সা লাগে না এবং ওখানে বসেই তুমি অ্যাসেসমেন্ট দেবে কেবল আমি বললাম যাতে ইংলিশটা একটু যাতে বুঝতে পারো কারণ ওখানে সব ম্যাথের কোশ্চেনই বেশি আসে ওটা কোশ্চেন থেকে বারো নাম্বার পেতে হয় ঠিকঠাক অ্যান্সার করলে যদি দশটাও অ্যান্সার নেগেটিভ মার্কিংও আছে যদি দশ থেকে এগারোটা অ্যান্সার করতে পারো তো সেটাও তুমি পাস করে এবং মোটামুটি যারা একটু জানে অঙ্ক সম্পর্কে তারা সবাই মোটামুটি পাস করেছে আমার টোটাল এখন অব্দি সাতটা ছেলে গেছে সাতটাই পাস করেছে তোমার একটু কথা বলতে জানতে হবে মানে আমি এত ওখানে গিয়ে বোবা না বসে থাকি যাতে এই স্যার যা জিজ্ঞেস করবে সেটা জাস্ট বলবো তারপর তোমার কাছে টেস্ট লিংক আসবে তোমার কোনো ক্লাস্টার হেড কোনো কেউ কোনো একটা ইন্টারভিউ নেবে না যেহেতু ক্লাস্টার কেন এটা নিচ্ছে কেন এই পলিসি চলছে সেটা বলছি যেহেতু আমরা তো অনেকদিন ধরে হাইরিং করছি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে প্রায় তিন বছর ধরে তো কজন তোমার কতজন আছেন যারা ফ্রেশার হয়ে চাকরি পেয়েছে খুব কম সব এক্সপিরিয়েন্স কেন চাকরি পেয়ে গেছে থেকে এবং আপার লেভেল থেকে চাপ পড়েছে বলেই কিন্তু এটা এসছে অনলি ফর ফ্রেশারদের জন্য এটা হাইরিং বাইশ থেকে ছাব্বিশ বছরের মধ্যে বয়স হতে হবে যদি কেউ ফ্রেশার fresher বলতে freshery যদি কেউ কোথাও কাজ করেছো তিন বছর দু বছর কাজ করেছো paper নাই হ্যান নাই আবার আহ paper নাই তাও তুমি বলছো না আমার experience আছে সেটা কিন্তু validate নয় সেটা কিন্তু ফ্রেশারি ই ধরবে CV proper ফ্রেশার যদি ফ্রেশার হয়ে যদি আসতে পারো driving license যদি থাকে apply করো কোনো পয়সা করে কিছু লাগবে না একবারে সিম্পল প্রসেস গ্রাজুয়েশন পাস থাকতে হবে বাইশ থেকে ছাব্বিশ হতে হবে বয়স আর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তুমি অ্যাপ্লাই করলে কলকাতা এলে ইন্টারভিউ ইন্টারভিউ বলতে গেলে নর্মাল ওই অ্যাসেসমেন্টটা দিলে এই সাথে তোমার দুটো চারটে কথা জিজ্ঞেস করবে সব কিছু কমের তোমাকে অ্যাসেসমেন্ট ওখানে বসে দিতে হবে অ্যাসেসমেন্ট ক্লিয়ার করলে বাড়িতে বসে সাত দিন ট্রেনিং অ্যাসেসমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে জানিয়ে দেবো যে ফেল না পাস জানিয়ে দেবো জানি দেওয়ার সমস্যা তোমার কাছে সাত দিনের তোমার কাছে পরের দিন সেদিন রাত্রে বেলায় বা পরের দিনের মধ্যে তোমার কাছে এক্সিস ব্যাঙ্ক থেকে তোমার কাছে মেল চলে আসবে যে ব্যাংকিং ট্রেনিং বলে সাত দিন তুমি বাইতে বসে এই ট্রেনিং করবে এবং ট্রেনিং যখন তুমি কোয়ালিফাই করবে ট্রেনিং এর পরে তোমার ট্রেনিং এর অ্যাসেসমেন্ট হবে কোয়ালিফাই হবে তোমার কাছে এইচ থেকে ফোন ফোন আসবে আমি তখন বলবো যে কোয়ালিফাই করে গেছো তোমার কাছে এইচ থেকে মেল ফোন ঢুকবে যে তুমি কোন ব্রাঞ্চে তোমার নিয়ারেস্ট ব্রাঞ্চ কোনটা তুমি কোন ব্রাঞ্চে চাকরি পেতে চাকরি করতে চাও তোমার আমার এই branch গুলো খালি আছে এই ব্রাঞ্চ তোমার কাছে হবে কিনা তোমাকে জিজ্ঞেস করবে তোমাকে placement দিয়ে দেবে কোনো ইন্টারভিউ দেওয়ার দরকার পড়বে না কোনো কিছু করবে না proper ভাবে just exam টাই qualify করলেই তোমার জয়েনিং কনফার্ম কোথাও কাউকে ইন্টারভিউ দিতাও দে মানে ইন্টারভিউ দেওয়ার দরকার নেই কেবল কলকাতায় এসো ওই assessment টা যদি দিতে পারো তাহলে অবশ্যই তোমরা চাকরি guarantee ধরে রাখো

তোমরা যখন প্যান কার্ড আর ড্রাইভিং লাইসেন্স যখন ওখানে মানে যে বলে না রেজিস্ট্রেশন করতে হবে যখন রেজিস্ট্রেশন যখন তুমি করবে তোমার নাম ডিটেলস তোমার প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স আমার মাত্র তখন তো আর তুমি আর সেটাকে চেঞ্জ করতে পারবে না তোমার তো দ্বিতীয় প্যান কার্ড নেই বা দ্বিতীয় ড্রাইভিং লাইসেন্সও নেই তাহলে সেহেতু ওটা তিন মাসের জন্য কিন্তু ওটা ভ্যালিডেট থাকে তিন মাস পর তুমি অ্যাপ্লাই করতে পারো আসো এসে একবার ট্রাই করে দেখো ভাবছি যে আমার বাড়ির পাশে আগে ইন্টারভিউ দিচ্ছিলাম সেটাকে কেন আমার কলকাতা যেতে হবে তো বাড়ির পাশে ইন্টারভিউ তো সিলেকশন হয়নি সেহেতু একবার আসো এতদিন অব্দি বিশ্বাস করেছ এখন একবার বিশ্বাস কর এক পয়সা তো এখানে লাগে না একটা পয়সাও লাগে না টোটালি ফ্রি অফ কস্ট হায়ারিং এরপরেও যদি বলো যে এবং ট্রেনিংটাও দিচ্ছে ব্যাংক সেটাও তোমাকে ফ্রিতে দিচ্ছে ঠিক আছে জাস্ট বাড়িতে বসে জুমে সাড়ে নটা থেকে সাড়ে পাঁচটা ট্রেনিং হয় ডেলি বেসিস

দশটা অবধি আমার এই নাম্বারটাইস 7001212186 বাংলায় হচ্ছে 71213186 এই নাম্বারেই আমাকে ফোন করে अवेलेबल পাবে কিন্তু হ্যাঁ একটু মেইনটেইন রাখবেন যে যাদের ওই ক্রাইটেরিয়া গুলো আছে তারাই কলটা ফোন করো এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট গুলো দুঃখ করিও না তোমাদের জানা আমরা ফেলোনি মাসের ফাস্ট ফেজ থেকে হাইডিং স্টার্ট হয়ে যাবে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট জন্য বলছি যে তোমরা এই টাইমে ফোন করতে পারো নদিয়া বনগাঁ বারাসাত এখান থেকে তোমার যে যত মানে তোমরা বিশেষ করে দার্জিলিং এর ছেলে বা কোচবিহারের ছেলে তো আসতে চাইবে না কারণ ওদের চব্বিশ ঘন্টা ডিস্টেন্স হয়ে যাচ্ছে বিশেষ করে নদিয়া মেদিনাপুর খড়গপুর বাঁকুড়া বসিরহাট বনগা এই সাইডের এর তোমরা আরামসে আসো ইন্টারভিউ হয় দশটা থেকে বারোটার মধ্যে এগারোটার মধ্যে ঢোকো টেস্টটা দাও আধ ঘন্টার মধ্যে হয়ে যায় ব্যাক করে গিয়ে বাড়িতে খেতেও পাবে ওই জন্য বলছি এসে তো একবার দেখো ফ্রেশার হতে হবে বয়স হতে হবে বাইশ থেকে ছাব্বিশ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে একবারে নর্মাল হিসাব আর জব রোলটা হচ্ছে যেমন জব রোল ছিল যে দাদা মার এটা সেলসের জব এখানে মার্কেটে ঘুরেই কাজ করতে হবে ব্রাঞ্চ থেকে কোনো লিড চট করে তুমি পাবে না সেভেন্টি পার্সেন্ট তোমার লিড থাকবে থার্টি পার্সেন্ট ব্রাঞ্চ পাবে

আবার নতুন ক্যানিডের ভিডিও যেহেতু আহ ভিডিওই হবে এটা আর বলছিলাম যে স্যার যারা যারা চাকরি পেয়েছে তাদের যদি কিছু যদি কিছু দেওয়া যেত মানে শর্ট বা আমি সাত থেকে আট দিনের মধ্যে নতুন কিছু ক্যান্ডিডের ভিডিও পাব্লিশ করে দেব দেবো যেমন বা তোমরা নিজেকেও কালেক্ট করতে পারো ভিপায়ন দে নিউ বেরাক কোড চাকরি পেয়ে গেছে আহ আমারই ক্যান্ডিডে ওটা তোমাদের কাছ থেকে আসিনি আহ ভিডিও আসছে রিসেন্টলি ওর আই কার্ডটা এলে ও বলেছে ভিডিওটা দেবে আহ ও জাস্ট জয়েন করেছে উনিশ তারিখে তো ওটা নিয়ে প্রবলেম নেই ভিডিও নিয়ে চাপ নেই বিক্রম মিধা আছে কুড়ি তারিখে জয়েন করেছে আহ কিছু বাইরের লোকের সঙ্গে আমরা ভিডিও পাবে জামশেদপুর ওই লাইনে তোমরা কিছু ভিডিও পাবে কারণ আমরা ওখানে কিছু কাইন্ডে জয়েন করেছে তো একটু টাইম দিতেও হবে কারণ ওদেরকে আই কার্ড ভিডিং কার্ড আসতে তো একটু টাইম লাগে পাঁচ থেকে সাত দিন তো দাস জয়েন হয়েছে তো আর ছুটিও চলছে ভিডিও পেয়ে যাবে আর ফ্রেশারদের জন্য বলছি বাইশ থেকে ছাব্বিশ গ্রাজুয়েশন পাস সেলসের জব ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এর বাইরে চট করে কেউ ফোন করবেন না দাদা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হাইরিং এখন হচ্ছে না ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখের পর থেকে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হাইরিং হবে ওকে স্যার ঠিক আছে আর আসলে কিন্তু প্রত্যেক মঙ্গলবার মানে আমাদের নেক্সট ড্রাইভ হচ্ছে আজকেবার হচ্ছে শুক্রবার মানে 26 তারিখ 27 28 29 30 তারিখ হচ্ছে মঙ্গলবার 30 তারিখ এই ড্রাইভটার বল বুঝিয়ে দিলাম 30 তারিখ আছে ইন্টারভিউ মঙ্গলবার হবে ইন্টারভিউ 30 তারিখ কলকাতায় হবে ইন্টারভিউ জোনাল ব্রাঞ্চে হবে ওটা নিয়ে অ্যাড্রেস নিয়ে প্রবলেম নেই তোমরা আমাকে ফোন করো কথা বলো তোমরা আমাকে ডকুমেন্ট সাবমিট করো আমি করে দেব ওকে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ স্যার সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলে